দেশের মধ্যে সবার উপরে তো বটেই, এমনকি বিশ্বের দূষিত শহরের তালিকাতেও ওপরের দিকে উঠে এসেছে দিল্লির নাম। কিন্তু সেই দূষিত দিল্লিকেও ছাপিয়ে যাচ্ছে তিলোত্তমা কলকাতা। গত সপ্তাহের পরিসংখ্যান বলছে পরপর দিন দিন কলকাতায় দূষণের মাত্রা ছিল দিল্লির চেয়েও বেশি। 15 নভেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে দূষণের মাত্রা ছিল 381। দিল্লির অশোক বিহারে সেদিন দূষণের পরিমাণ ছিল 292.25। 16 নভেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে দূষণের মাত্রা ছিল 359.75, অশোক বিহারে ছিল 292.25। পরের দিন 17 নভেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে দূষণের মাত্রা ছিল 330.25, দিল্লির অশোক বিহারে 293। 18 নভেম্বর থেকে ছবিটা বদলায়। সেদিন রবীন্দ্রভারতীতে দূষণের মাত্রা বেড়ে 355 হলেও অশোক বিহারে ছিল 369। বিশেষজ্ঞরা বলছেন এর জন্য বেশি দায়ী ডিজেল চালিত গাড়ির ধোঁয়া এবং নির্মাণ কাজের ফলে ওড়া ধুলো। বাতাসের গতিবেগ কম আমরা দেখতে পাচ্ছি, এক। দুই হচ্ছে ওপেন বার্নিং, খোলা জায়গায় বার্নিং কিন্তু হচ্ছে, বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু সেখানে আমরা দেখছি ডাস্ট পার্টিকল যেগুলো হচ্ছে সেগুলোকে ঠিকমতো সাপ্রেস করা হচ্ছে না, জল দিয়ে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে না। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কলকাতা শহরে PM10 এবং PM2.5 ভীষণ বেশি। কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? অনেকেই বলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক উদাসীনতা এর একটা বড় কারণ। রাস্তার ধারে পিচ গলানো থেকে শুরু করে শুকনো পাতা এবং জঞ্জাল পুড়িয়ে দেওয়া, এসবই পরিবেশকে আরও বিষিয়ে তুলছে। এটাকে অনেকদিন থেকেই ডিজেল ক্যাপিটাল বলা হয়, যা গুড়িয়ে ক্যান্সার ক্যাপিটাল বলা হচ্ছে কলকাতাকে। কেন? তার কারণ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম স্পেস হচ্ছে কলকাতার মতো মেট্রো সিটি। ভারতবর্ষে এমন কোনো মেট্রো সিটি নেই যেই মেট্রো সিটিতে যেখানে এত মাথাপিছু খালি জমির পরিমাণ এত কম, রাস্তারও পরিমাণ ভীষণ কম, এবং বিশেষ করে কলকাতায় ডিজেল গাড়ি বেশি চলে। এবং এই যে ডিজেলে চলার পেছনে ডিজেল জনিত যে আপনার ফিউমটা বেরোচ্ছে এবং সেটা থেকে যে অবনক্সাস গ্যাসগুলো তৈরি হচ্ছে বা এমিশন তৈরি হচ্ছে বায়ু দূষণের জন্য, সেইটা একটা এফেক্টেড হচ্ছে, এবং সেই জন্যই এটাকে ডিজেল ক্যাপিটালই বলা হয়। এখন নভেম্বরের শেষ, আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও কতটা ভয়ঙ্কর হবে তা অনুমান করেই আতঙ্কিত বিশেষজ্ঞরা। নভেম্বরে বায়ু দূষণের এই পরিস্থিতি দেখে আগামী শীতের দিকে তাকিয়ে আতঙ্কের প্রহর গুনছেন পরিবেশ বিশেষজ্ঞরা। সঞ্চয়ন মিত্র, ABP আনন্দ, কলকাতা।